ঈদগাহ মাঠে ইমাম সাহেবের ঈদের জামাত আদায় করার পর ঈদগাহ মাঠের জন্য টাকা উত্তোলন করা হয় পরবর্তীতে মাঠের উত্তোলনকৃত টাকা থেকে ইমামকে 500 বা 2000 টাকা দেওয়া হয় এটা কতটুকু শরীয়ত সম্মত হবে ঈদের মাঠে একটা নেককারজনক কাজ হয় সারা বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয় সেই টাকা কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয় একটা হলো মসজিদের জন্য ঈদগাহর জন্য আরটা হলো হুজুরদের জন্য আপনি আপনার ইমাম আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন মসজিদের জন্য সাধারণ দানে টাকা নেবেন জেনারেল ফান্ডের টাকা যে মসজিদের জন্য দেন ঈদের ঈদগাহর জন্য দেন সেটার অংশ হিসেবে ইমাম সাহেবের দিতে পারেন জায়েজ আছে কোনো অসুবিধা নাই কারণ মসজিদের সাধারণ অন্য 10টা খরচের মতো ইমাম মুয়াজ্জিনের বেতন যাবে হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখে রেখে টাকা তুলবেন এটা অপমানকর হুজুরদের প্রতিবাদ করা উচিত এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আত্মসম্মান বোধ সম্পন্ন হন অধিকাংশ ইমাম ও খতিবের বেতন তুলনামূলক অনেক কম এতে মসজিদ কমিটি এবং এলাকাবাসী গুনাহগার হবে কিনা ইমাম ও খতিবের বেতন বর্তমান সময়ে কত হওয়া উচিত অনুগ্রহ করে জানালে উপকৃত হব সেদিন কোন এক ভিডিওতে দেখছি আপনারা অনেকে হয়তো দেখছেন কলকাতার একজন আলেম মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম ওই এলাকার ইমাম সাহেব বসা তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন ইমাম সাহেব বেতন কত বললেন 5000 মানে 5000 ইন্ডিয়ান রুপি যেটা বাংলাদেশে 8-9000 টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা তো ইমাম সাহেব যখন বললেন 5000 তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বুড়া মানুষ উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারোর নামাজ হবে না ইমামের বেতন যদি 5000 হয় তাহলে মুসল্লি একটারও নামাজ এটা উনি রসিকতা করে ফতোয়া দিয়েছেন তার মানে বুঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো তুমি তো ইমামের হক নষ্ট করছো ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে অনেক কমিটির লোকরা আছে লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে আল্লাহর ঘরে আইসাও কঞ্জুসগিরি করে আছে না নাই এই সমস্ত কঞ্জুসরা কখনো মসজিদ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অধিকার রাখে না যোগ্যতা রাখে না ওলামা একরামকে এমন ভাবে সম্মান দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষকে এরকম ওলামা একরামের দায়িত্ব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন কত দিতে হবে সেটা নির্ভর করবে কোন এলাকায় গ্রামে কত হইলে চলে একটা গ্রামে একটা মানুষ আজকাল দ্রব্যমূল্যের যে অবস্থা 15,000-20,000 টাকার নিচে সুন্দরভাবে মিডিয়াম ভাবেও চলা কঠিন হয়ে যায় শহরে তো 30-40,000 টাকা হলে একেবারে কোনো মতে চলা যায় অতএব এর নিচে যদি বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বেতন কখনো ওই ইমামের সাধারণভাবে তার জীবন যাপন করতে তাকে সহায়তা করে না বিধায় দায়িত্বশীল হতে হবে অনেক মসজিদের কমিটির লোকেরা আছে আমি জিজ্ঞেস করি আপনাদের ইমাম সাহেবের বেতন এত কম কেন আমাকে জবাব দেয় কি জানেন বলে হুজুর ওনার অনেক আউট ইনকাম আছে কি আছে ওনার খতম আছে দোয়া দরুদ আছে ইমাম সাহেবরে ওই খতমের ব্যবসা লাগাইছেন তো আপনারা বেতন দিবেন না ঠিক মতো তো উনি কি করবে আমাদের দেশে ইমাম সাহেবরা যদি ব্যবসা বাণিজ্য করতে যায় তাও দোষ বলে হুজুর মানুষ দুনিয়ার পিছে লাগছে আবার বেতনটাও ঠিক মতো দিবে না তো ওনারা কোন দিক যাবে এগুলো দায়িত্ব জ্ঞানহীনতা ইমাম মানে নেতা আপনি যার পিছনে সালাত আদায় করছেন তাকে নেতার মতো সম্মান দিতে হবে সেখানে তার ন্যায্য অধিকারটাই যদি আপনি না দেন তাহলে আপনি কিসের নেতা মানলেন তাকে এই জন্য কোন জায়গায় যেন একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লাহর বান্দা কোন একটা মসজিদ ইমামতি করে কমিটির লোকেরা তার বেতন টেতন বাড়ায় না বরং সবসময় কোণঠাসা করে রাখে যা দেয় কোনো মতো তার জীবন চালানোটা সহজ হয় না অনেক কষ্টকর হয় তো তার একজন মুসল্লি পরামর্শ দিয়েছেন হুজুর কমিটির লোকরা যেহেতু এত কঞ্জুস লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না তো আপনি এক কাজ করবেন নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফিরানোর পর আমাদের এলাকার কোনো একটা মসজিদ থেকে যে জুতা পালিশ টলিশ করে তার কাছ থেকে ওই যে বাক্সগুলো একটা ধার নেবেন নিয়া সালাম ফিরায়া মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন এবং মসজিদ যখন জুতা কালার করে তখন ওই একটা সেরা জুতা রাখে ওইটার উপরে পাও রাখা ভালোটা কালার করে আছে না বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন বাড়ায় নাই অথবা ইমাম সাহেব আর খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব মানে হলে এদের গলা চিপা ধরো এরা না খায় মরে যাক এই টাইপের যারা বহির এদের কেউ যদি এসে আপনাকে বলে হুজুর আমাদের ইজ্জত ডুবাইছেন আপনি জিব্বা যদি কামড় দেন তো সাথে সাথে সেরা জুতা নিয়ে দুটো বাড়ি মারবেন বাড়ি মারি বলবেন যে আমি হালাল উপার্জন করতেছি তোমার সমস্যাটা কি তোমার ইমাম হালাল উপার্জনও করতে পারবে না আবার ইমামকে ন্যায্য বেতনও দিবা না তো তোমার মতো জালিম আর কে আছে ঠিক
আল্লাহর ঘর যারা আবাদ করবেন আল্লাহর ঘরে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন উলামায়ে কেরাম সম্পর্কে ব্রড মানসিকতা তাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ বহু শত শত হাজার মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল সচেতন তারা ইমাম মুয়াজ্জিনদের ন্যায্য অধিকার আদায় করেন হক আদায় করেন আবার ইমাম মুয়াজ্জিনদেরও দায়িত্ব আছে যে বেতন কম দেখেই যে খতম পড়া শুরু করবে মুর্দার দোয়া করা শুরু করবে আর দুই নম্বর পথে হারাম ইনকাম করা শুরু করবে এটা কখনো ইমামের শান হতে পারে না খেয়ে থাকবে কিন্তু কোনো ইমাম কখনো নাজায়েজ পথে পা বাড়াবেন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করার তৌফিক দান করুন কুফরি কালামে বিশ্বাস করলে কি হয় কুফরি কালামের আশ্রয় যদি নেয় কেউ তাহলে সেটা কবিরা গুনাহ এবং এটার প্রতি ঈমান আনলে কোন কোন ক্ষেত্রে ঈমান চলে পর্যন্ত যেতে পারে ঈমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের দেশে অনেক মানুষ আছে কিছু হলেই কবিরাজের কাছে যায় অনেক কবিরাজ কুফরি কালামের আশ্রয় নেয় শয়তানের আশ্রয় নেয় এরকম আছে না নাই অনেক সময় শয়তানই আপনাকে ডিস্টার্ব করে ব্ল্যাক ম্যাজিক হয় শয়তানের মাধ্যমে আপনার শয়তান আক্রমণ করে জিনগ্রস্ত করে কোনো মানুষকে এরপরে শয়তান চায় যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে এটা অনেক সন্ত্রাসীদের কায়দা যে সন্ত্রাসী অনেক সময় সন্ত্রাস করে অনেক মানুষকে নিজের বসে আনে যে আমার দলে আসো নাহলে তোমাকে শেষ করব ঠিক একইভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং দুষ্ট জিনের উপদ্রব দিয়ে শয়তান নানা মানুষকে তার দলে বেড়ায় খবরদার আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শিফা গ্রহণ করব কোত্থেকে শিফা নেব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কোরআনে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইমানদারদের জন্য শিফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি এটা রুহেরও শিফা আবার শরীরেরও শিফা অতএব কোরআন থেকে শিফা নেবেন আপনি কারোর কাছ থেকে যাওয়ার প্রয়োজন নাই নিজে নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেন আর যদি কোনো নেককারকে দিয়ে করাতে পারেন আরো ভালো তাহলে সেক্ষেত্রে আপনার শিফা হবে সেটি অন্যান্য সূরাগুলো শিফা বিভিন্ন আয়াতে শিফা আছে সেগুলো পড়তে পারেন অতএব কোন কুফরি কালাম করে এরকম কোন মানুষের কাছে যাওয়া জায়েজ হবে কারা কুফরি কালাম করে বুঝবেন কিভাবে প্রথম কথা হলো ওই লোক ব্যক্তিগতভাবে পাঁচ সালাত আদায় করেন কিনা তার ভিতরে ঈমান আছে কিনা শিরিক সম্পর্কে সাবধান কিনা বেদাত সম্পর্কে সাবধান কিনা এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফরি কালাম করবে না দ্বিতীয়ত সে যদি আপনাকে এমন কোন তাবিজ কবজ এমন কিছু দেয় বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র এগুলোর মধ্যে গিরা তারপরে আপনার সুতে বা সুতা বাঁধা সেগুলোর মধ্যে বিভিন্ন জিনিস লেখা বিভিন্ন পেরাক পোতা এগুলো সবগুলো কুফরি কালামের লক্ষণ এগুলা যারা করে তাদের কাছে যাওয়া জায়েজ নাই হারাম ঈমান পর্যন্ত নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন স্ত্রীর অলংকারের মালিক কে স্বামী নাকি স্ত্রী বউয়ের অলংকারের মালিক কে ভাই না স্বামী এই প্রশ্নের এত সহজে উত্তর দিয়ে ফেললেন আপনারা আচ্ছা বউ যদি হয় তাহলে আমার এবার প্রশ্ন আপনার বউয়ের যে গহনা আছে আপনার হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার হয়েছে ভিসা এসে গেছে টাকা পুরো জোগাড় নাই তখন বউয়ের গহনা বিক্রি করে কি করে না অনেকে কিভাবে বিক্রি করে কিসের অনুমতি অনুমতি নেওয়ার ধার ধারে বলে তোমার স্বর্ণটা দাও বিক্রি করে যায় আমি গেলে তোমার আবার কিনে দিব তো এটা তো হাওলাত হলো হাওলাত নিলে তো দরখাস্ত করতে হবে তাই না মাননীয় স্ত্রী বিষয় ঋণ গ্রহণের আবেদন আপনি তো আবেদন করে তার কাছ থেকে চাইবেন এরপরে উনি মঞ্জুর করলে নেবেন না মঞ্জুর করলে নাই কিন্তু আমাদের সমাজে মেয়েদের সে অধিকার আছে কোন বউ যদি বলে না তুমি বিদেশ যায় ধরা খাও না কি করো আমি জানি না আমার গহনা আমি দেব না তুমি অন্য কোথাও থেকে নাও এই বেচারেরা সংসার করার উপায় আছে তাহলে বোঝা গেল মেয়েদের গহনার মালিক তারা হলেও তাদেরকে পরিপূর্ণ অধিকার আমরা দিচ্ছি এই জন্য এই গহনার জাকাত কে দিবে এই প্রশ্নের উত্তরে আগে আমাকে জানতে হবে যে আসলে এটার মালিক কে আপনি যদি আপনার বউকে মোহর দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে বা গিফট দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে তাহলে এটা তো তার আর বাবার বাড়ি থেকে পেলে তো সেটা তো তার বটেই আমাদের দেশে অনেক বেহায়া পুরুষ আছে যে নিজে দেওয়ার তো খবরই নাই ওই বেচারির বাপের বাড়ি থেকে কিছু দিলে সেটাও বিক্রি করে বিদেশ যায় হ্যাঁ যদি ওই যে বললাম উইলিংলি যদি তার কাছ থেকে নিতে পারেন তাকে ফুসলাইয়া ফাসলাইয়া তার খেদমত করে থালা বাসন ধুয়ে তাকে সন্তুষ্ট করে যদি বলেন যে ঠিক আছে তুমি কিনে এটা বিক্রি করে দাও আমি কিনে দিব সত্যি সত্যি আবার ওয়াদাও ঠিক রাখেন তাহলে সেটা জায়েজ আছে কিন্তু ফুসলাইয়া ফাসলাইয়া নিয়া আপনি বিক্রি করে ফেললেন তাহলে সে মালিক হলো কিভাবে যেই গহনা স্ত্রীকে আপনি দিয়ে দিবেন মহর স্বরূপ সেটার মালিক উনি ওইটা জাকাত উনি দিবেন ওইটা আপনি তার কাছ থেকে তার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন আচ্ছা কোন মহিলাকে আপনি যে গহনা দিছেন স্বামী হিসাবে ওই গহনা যদি উনি বিক্রি করে ওনার বাপের ভাই লোকদেরকে হাদিয়া তোফা দিয়ে দেয় বা ওই গহনাটা তার বউ ভাই বোনকে দিয়ে দেয়
কোন স্বামী সেটা মানবে না শ্বশুর বাড়িতে ওই মহিলার ভাত থাকবে আর না কেমনে থাকে না তাহলে মালিক তো ভদ্র মহিলা তার জিনিস সে কি করবে না করবে এটা তো তার ব্যাপার আপনার তো সেখানে নাক গলানোর সুযোগ নাই কিন্তু আমরা নাক গলাই কি গলাই না এই গলানোগুলো অনুচিত তবে হ্যাঁ তার জন্য ক্ষতিকর কিছু ভুল কিছু হলে তাকে আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু বাধ্য করার এখতিয়ার নাই কারণ মালিক কে উনি নিজে অতএব স্ত্রীদের সম্পদের মালিকানার ক্ষেত্রে হস্তক্ষেপ আমরা করব না ইনশাআল্লাহ এবং তার যাকাতও তাদেরকে দিতে হবে আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে